নমস্কার বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। আজকে আমি মায়ের পুজো দিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আমি কামনা করি মা সন্তোষীর কাছে যে প্রত্যেকেই যেন সুস্থ সবল বা স্বাভাবিক জীবনযাপন করো। সুস্থতা তো একান্তই দরকার যা এখন দিনকাল। সবাই সুস্থতার সঙ্গে জীবনযাপন করো। আশা করি প্রত্যেকেরই যেন আজকের দিনটা ভালো যাক। আজকের দিন কেন, প্রতিটা দিনই যেন ভালো যায়। মায়ের পুজোটা আমি আজকে সারলাম। আজকে এত সুন্দর মালা পেয়েছে ওর বাবা, জুঁই ফুলের মালা। ঠাকুর ঘরটা যেন একদম মালার গন্ধে ভো ভো করছে। তো পুজো পাঠটা সেরে নিলাম, সেরে নিয়ে এবার রান্নার দিকে এগোতে হবে। এই ঘরেই রান্না করি, এই ঘরেই ঠাকুর ঘর, এই ঘরেই রান্না করি। রান্না আমি মোটামুটি ভাত একটাতে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়েই আমি পুজো করতে বসেছি। যে পুজো হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। পুজোটা দিতে তো অনেকক্ষণ টাইম লাগে, সেটার জন্য আমি আগে থাকতে বসিয়েই তারপরে আমি পুজো করতে বসি। এখানে সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, সোয়াবিনটা সেদ্ধ করে নেব। আর সোয়াবিনের জন্য আলু কেটে রেখেছি, লঙ্কা টঙ্কা সবই আমি ধুয়ে রেখেছি। কাটতেই টাইম লাগে, রান্না করতে বেশি টাইম লাগে না, টপাটপ বসিয়ে দেবো হয়ে যাবে। এখানে মাকে ভোগ নিবেদন করেছি, এবার হতে হতে এটাও হয়ে যাক। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি। আর এখানে আলু সেদ্ধটাও থালায় রেখেছি। রেখে এখানে একটা বাটিতে চা, গ্যাসটা একটু পুছে নিয়ে ওইখানেই চা বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। এরপরে চাটা হয়ে গেলে ওই জায়গাতে আমি সোয়াবিনটা সেদ্ধ বসিয়ে দেবো। ওখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু আবার পাশ থেকে এমন গান আসছিলো যার জন্য ওটা মিউট করে আবার আলাদা ভয়েস দিতে হচ্ছে। এই নিরামিষ দিনে এই আলু সেদ্ধ মাখাটা তো আমার ঘরে চাই চাই। শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখে, আমার মেয়ের খুব প্রিয় এই আলু সেদ্ধ মাখাটা। যে নিরামিষ দিনে কিছু হোক না হোক, মা ওই আলু সেদ্ধটা মাখবে। কিন্তু কটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এই ভাজার তেলটাই এই আলু সেদ্ধের মধ্যে নিয়ে নিই, নিয়ে আলু সেদ্ধটা মেখে নিই। সেরকম একটা কিছু রান্না করিনি এই শুক্রবার। শরীরটাও না খুব জুট ছিল না, খুব উইক লাগছিলো। অ্যান্টিবায়োটিকটা আমার শুক্রবার অবধি চলছিল, মানে শুক্রবার বলতে এটা আমি ভয়েস দিচ্ছি শনিবার দিন, আমি শুক্রবারের কথা বলছি, মানে সেদিন পর্যন্ত অ্যান্টিবায়োটিকটা চলছিল। হাত পা যেন ভেঙে আসছিলো। তা রান্নাটা সেরে নিয়ে নিতে তো হবেই, এই ঘরে তো আজকে অন্য কেউ করতে পারবে না। আর খুব অসুবিধা হয় একটা জায়গায়, তো জায়গাটা ছোটো, ওঠবোস করতে হয়, করতে সমস্যা হয়। আমি যতটা করতে করতে বুঝে গেছি, কাজটাও আয়ত্তের মধ্যে হয়ে গেছে, আমার জায়গায় ওর বাবা আসলে বাবার অসুবিধা হয়। তা যথারীতি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি ভালো মতন। আবার আলু সেদ্ধের মধ্যে যদি একটু যদি সামান্য একটু দলা দলা আলু থেকে, তাহলেও আবার মেরা হবে না। পুরো আলু সেদ্ধটা একদম মানে চন্দনের মতন, একটু যাতে কোথাও কোনো দানা না থাকে, ওই জন্য ভালো মতন আঙুল দিয়ে বেছে 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 আলু সেদ্ধটা আমি মাখি। যার জন্য টাইমও লাগে আমার এই আলু সেদ্ধটা মাখতে। খেতে কিন্তু অসাধারণ লাগে এই আলু সেদ্ধটা, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। কিছুই না, শুকনো লঙ্কার ভেতরে একটুখানি সামান্য নুন দিয়ে দেবে, শুকনো লঙ্কাটা তাহলে মচমচে থাকবে। একটু সামান্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে ওই তেল সমিতি এটাতে দিয়ে দেবে, ভালো লাগে খেতে। আর কিছুই লাগে না, নিরামিষ দিনে তার কিছু দেওয়াও যায় না। এভাবেই আমি আলু সেদ্ধটা মাখি। তো এভাবে আমি যথারীতি আলু সেদ্ধটা মেখে নিলাম। এখানে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, জিরে আদা ধনের গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি। ডালও সোমবার হয়ে গেছে, নিরামিষ দিনে ডাল তো মাস্ট, ডাল না হলে হবেই না। আর আলু সেদ্ধটাও এখানে মাখা হয়ে গেছে, আলু সেদ্ধটা মেখে রেখেছি। বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা যখন পড়ছিল না আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টির আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছে। আমি ওই ঘুমের ঘরেই মেয়েকে বলছি কি, মারে বাইরে যে জামাকাপড়গুলো আছে ওগুলো তুলে নিয়ে না। তার মেয়ে সব তুলে নিয়ে আসলো, আর ওর বাবার ডাকে আমি উঠে পড়লাম ঘুম থেকে। উঠে আমি এখানে একটু ভিডিওটা নিয়ে নিলাম। ভিডিওটা নিয়ে আমরা খাওয়ার জোগাড় করতে থাকলাম, সবাইকে খেতে দিলাম। খাওয়াটাও কমপ্লিট করে আমার কথা যথারীতি তৈরি হয়ে এবার রওনা দেবে। আমি একটু লনে আসলাম, এই জন্য নিচ থেকে একটুখানি ওপরের দিকে তাকাবে, আমি ওখানে গিয়ে দাঁড়াবো।
এবারও রওনা দিল। সকালে পুজো পাঠ সেরে আমি যখন এখানে শুয়ে আছি, শুয়ে একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা না করি তো এত ঘামি না, একটুখানি এসে একটু রেস্ট নিই। সকালে টিফিন টিফিনও করেছি, সেগুলো তোমাদের সঙ্গে না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। সকাল টিফিন টিফিন করেছি, করে আমি একটু শুয়ে আছি, শেয়ার করতে ঘুমিয়ে পড়েছি। এখন এই 3:30টার সময় উঠলাম, উঠে খাওয়া দাওয়া সারলাম। মেয়েরও আজকে তো বাড়িতে কাজ, ওয়ার্ক ফ্রম হোম, তা ওদের সপ্তাহে 3 দিন করে, এখন সপ্তাহে 3 দিন করে অফিস। তাই আমি এখন মিটিং চলছে, তাই আমি আসলাম এখন তোমাদের সামনাসামনি। ওর বাবা বেরোলো, এখন ওর বাবাও গেল, কোনো কাজ হয়নি, সব ছড়ানো ছিটানো, কিচ্ছু গ্যাস টাসও পরিষ্কার হয়নি, বাসন টাসন রান্নার বাসন টাসনগুলো সব ধোয়া রয়েছে। এখানে তো কোনো আমরা খাওয়ার বাসন লাগাই না এই ঘরটায়, এই ঘরটা পুরো ভালো মানে শুদ্ধ বাসন। শুদ্ধ বাসন বলতে এই বাসনই, এই ইয়েতেই ভোগ রান্না করে আমি ঠাকুরকে দিতে পারবো। আমি যে খাই আলাদা প্লেট, এই পাশে আলাদা থাকে, আমি বাইরের বেসিন থেকে ধুয়ে আসি, আর ওদেরকে দিয়ে ওরা রেখে দেয়। আমি কালকে বাসনগুলো ধুয়ে নিই, কালকে সকালে বাসি বাসনগুলো। এখানে কোনো এঁটো বাসন আমি ছোঁয়াই না, কারণ এখানকার এই বাসনগুলোতেই আবার ভোগ রান্না করে আমি ঠাকুরকে দিতে পারবো। সেরকমই পুরো এগুলো ঠাকুরেরই বাসন, কেন মা আসলে, মাও তো এখানে থাকে, তো এখানে থাকে, মায়ের বাসনও আলাদা, মা যেটা খায় সেটা আলাদা করে সরিয়ে নেয়, এটাতেই রান্না করে গোপালকে মা ভোগ দেয়। ওই জন্য এখানে কোনো পাতের এঁটো কাটা কিচ্ছু লাগাই না, এমনকি মাজার জায়গাটা পর্যন্ত আলাদা। তা মা সন্তোষী করে দিয়েছে, তা মা সন্তোষীর জন্য মানতে তো ইয়ে নেই, অসুবিধা নেই, এখন তো মানছি, বয়স হলো তখন দেখা যাবে কী করবো, যতদিন মা চালায় ততদিনই করবো। এখন বলতে এগুলো একটু সারবো সেরে, তারপর ঘুমোট ফ্যানটা, এই ঘরের ফ্যানটা না ভীষণ আওয়াজ, ওই জন্য ফ্যানটা বন্ধ করলাম, ঘুমোট লাগছে। মাঝে বৃষ্টি হয়েছিলো, মাঝে একটুখানি ঘুম ভেঙেছিলো, শুয়ে শুয়ে এখান থেকে একটু ইয়ে করলাম, বৃষ্টিটা একটু তুললাম। মেয়েকে বললাম মা বাইরে জামাকাপড় কাঁচা, আমার রোজ কাঁচা থাকে, মেয়েকে বললাম মা জামাকাপড়গুলো তুলে নিয়ে, তো জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলো, এই যে নাইটি নাইটিগুলো শুকিয়ে গেছিলো, নাইটি আইটিগুলো সব এখানে রাখলো, আর যেগুলো ভেজা ছিলো সেগুলো ভেতরে দইতে দিলো। উঠতে ইচ্ছে করছিলো না, এত ঘুম চোখ জুড়িয়ে, চোখ খুলতে ইচ্ছে করছিলো না, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। এরকম কিন্তু হয় না, ঘুম আমার পাতলা, খুব উইক লাগছিলো আজকে, যার জন্য ঘুমিয়ে পড়েছি। ও মেয়ে, মেয়ে আসলো ঠাকুরঘরে, মেয়ে পুজো পাঠ করলো, ওর বাবাও করলো, কিচ্ছু টের পায়নি। তারপরে বাবা যখন ডাকছে, কারণ 3:30 থেকে মেয়ের তো আমার মিটিং থাকে, যদি না খেয়ে বসে তাহলে আর কখন মিটিং শেষ হবে এর কোনো ঠিক নেই। ওই জন্য আমি তাড়াতাড়ি করে লাফ দিয়ে উঠলাম, উঠে ওদের খেতে দিলাম, ওরা খেলো, কাজ সারো, সব ছড়ানো ছিটানো রয়েছে, কাজগুলো সেরে নিই। ভিডিও এডিট করা হয়নি, আজকে যে ভিডিওটা যাবে, এই যে ভিডিওটা তো যাবে কালকে শনিবার দিন যাবে, মানে আজকে ভিডিও এডিট করতে হবে রাতে, যেটা যাবে সেরে নিই কাজকর্মগুলো আসছে। হ্যাঁ, একটু মেয়ের ঘরে এসে বসলাম, মেয়ের মিটিং চলছে, অন কল চলছে, আমি যার জন্য এখানটা মিউট রেখে ভয়েস দিলাম। বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানে, বসে থাকতে থাকতে দেখি খাটের উপরে এটা রয়েছে, এটা নিশ্চয়ই আজকে ডেলিভারি হয়েছে, এটা তো আগে দেখিনি আমি। এবার এটা খুললাম, দেখি তো এটা কি, বাক্সটা বেশ সুন্দর। ও মা, খুলে দেখি কি, ও আচ্ছা, এটা ও একবার বলেছিল আমাকে, আমার মেয়ের ঘড়ির ভীষণ শখ, ওর ঘড়িতে আর হয় না, কত যে ঘড়ি আছে তার ঠিক নেই, ঘড়ি রাখার একটা বাক্স কিনেছে, কারণ পড়ার সময় খুঁজতে হয়। আমি এবার গুনছি কটা ঘড়ি রাখা যায়, 10টা ঘড়ি রাখা যাবে এখানে, সুন্দর বেশ। আমি আবার একটা তুললামও, বেশ বালিশের মতন ছোটো ছোটো একটা গদি গদি মতন এক একটা খাপ, ওটার মধ্যে এক একটা ঘড়ি রাখা যাবে। কত রকমের লোভনীয় জিনিস বেরিয়েছে, আর এরাও সব কিনতে বাধ্য অনলাইনে। বাক্সের ওপরটাও কত সুন্দর,
যত নিত্য নতুন জিনিস তত মানুষে কেনে, জানে তো কিনবে, যারা কেনার পাগল কিনবে। আর এখানে আমি ঠাকুর ঘরে এসে সব এগুলো বাসন টাসনগুলো মেজে সন্ধে টন্দে দিলাম, সন্ধে হয়ে গেছিলো, সব কাজ সেরে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছিলো। প্রথমে তো ভিডিও এডিট করে শিডিউল করলাম, তারপরে এগুলো সারলাম। এবার সব কিছু সারার পর সবই হয়ে গেছে, আমার খেয়ালই নেই যে ভিডিওটা যে আমার শেষ করতে হবে। এই যে এখন মানে আমরা শুয়েও পড়েছিলাম রাতের খাওয়া দাওয়া সেরে, মানে তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ভিডিওটা এন্ড করিনি। তখন মেয়ের আবার রাতের মিটিং চলছিল, তখন তাতি করে আমি ক্যামেরাটা অন করলাম। তা আজকের মতো রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, আনন্দে থেকো। টাটা।